কয়েক দফার বন্যায় দেশের কিছু অঞ্চল আবারও চরম দুর্ভোগে পড়েছে। নাটোরের সিংড়া ও নলডাঙ্গায় দ্বিতীয় দফা বন্যায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পৌর এলাকা, উপজেলা পরিষদ, থানা, ভূমি অফিস, সিংড়া বাজার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পোস্ট অফিস সহ গুরুত্বপূর্ণ এলাকায় বন্যার পানি ঢুকে জলমগ্ন হয়ে পড়েছে। আত্রাই নদীর পানি সিংড়া পয়েন্টে বিপদসীমার 111 সেন্টিমিটার এবং বারনই নদীর পানি নলডাঙ্গা পয়েন্টে 31 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। নগাঁয় গত কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে আত্রাই নদ ও ছোট যমুনার পানি এখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিতে মান্দা উপজেলায় 22টি, আত্রায় 15টি সহ জেলার 40টি গ্রাম প্লাবিত হয়েছে। সিরাজগঞ্জে যমুনা সহ অন্যান্য নদ নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বিপদসীমার আবারও উপর দিয়ে বইছে। চলছে ব্যাপক নদী ভাঙন।